স্বচ্ছ ভারত শেষ এজুকেশন শেষ সে সরকার ওড়া বিরোধী দল যে অনেক সে সবুজ দায় দায়িত্বহীন রাজনৈতিক ব্যবস্থা ভিতরে রয়েছেন তেমন কেন্দ্র বিজেপি ব্যালে সে নকলরেছ তাঁর যে সর্বশ্রেষ্ঠ নেতা সে দিন কত্থর কপড়া বদলাতে আহ নকল করি কপড়া বদলা হিসাব ভাষণ দিয়েছেন ভারতবর্ষের লোক সব জাগ ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ କାମ୍ୟାବ ଟିଭିର ସ୍ୱତନ୍ତ୍ର ପ୍ରସାରଣର ଜବାବ ସବାଲକୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ଅରୁଣ ନିର୍ବାଚନକୁ ନେଇ ଚଳଚଞ୍ଚଳ ଗାଁଠୁ ସହର ଏ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମେ ସମସ୍ତ ଜିଲ୍ଲା ଗ୍ରସ୍ତ କରୁଛୁ ଜିଲ୍ଲାର ସ୍ଥିତି କ'ଣ ରହିଛି ତାହା ମଧ୍ୟ ଜାଣୁଛୁ ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମେ ଆସି ପହଞ୍ଚିଥିଲୁ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲାରେ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲାର କ'ଣ ରହିଛି ସ୍ଥିତି ସମସ୍ତ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର କ'ଣ ସ୍ଥିତି ରହିଛି ଏ ନେଇ ଅଧିକ ଜାଣିବା ଆମ ସହିତ ଅଛନ୍ତି ରାଜ ବିଜେଡ଼ିର ରାଜ୍ୟ ସାଧାରଣ ସମ୍ପାଦକ ସିଦ୍ଧାର୍ଥ ଦାସ ମହୋଦୟ ତାଙ୍କଠୁ ପଚାରି ବୁଝିବା যে আমার রয়েছে যোজনাগুড় প্রকৃত লোক পাখে যে বিজু জনতা দল বা যে সুপ্রিমো নবীন পট্টনাক যে রয়েছেন সে অনেক যোজনা গরীব লোক করেছেন সে যোজনা সম্পর্কের মধ্যে জাঁবিয়া ও তাহার লোক মত কম রয়েছে দুই হাজার চবিশ সাধারণ নির্বাচন লোক মানে কোণ দেখ ভোট দেবে তা জানা আজ্ঞা ক্যামেট কু স্বাগত প্রথমে তো আমি যা कि प्रकृत रम जो रही लोकाभिमुखी योजना सब कि विभिन्न प्रकार योजना जन्म टू जन्मठू मृत्यु अनेक योजना ये योजना को रूपांतरण कर लो माखे जो दुहार चौबीस निर्वाचन लोक मैंने कौन देख भोट देवे आ कौन सब योजना आपंतुरा साढ़े चार कोटी ओडावासी लगी ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସିଏ ବହୁତ ଯୋଜନା କରିଛନ୍ତି ଆପଣ ଯେଉଁ ଆଗରୁ କହିଲେ ଜନ୍ମଠାରୁ ମୃତ୍ୟୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କର ବିକାଶ ପିଲାଙ୍କର ପାଠ ପଢ଼ିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୁରକ୍ଷା ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା ଗ୍ରାମାଞ୍ଚଳର ବିକାଶ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିର ବିକାଶ ଏଭଳି ଅନେକ ଯୋଜନା ଆମେ ଓଡ଼ିଶାରେ କରିଆସିଛୁ ଏଥିରେ କେବଳ ଗରିବ ନୁହେଁ ସାମଗ୍ରୀକ ଭାବରେ ଲୋକଙ୍କର ବିକାଶ ଅଞ୍ଚଳର ବିକାଶ ভিত্তিভূমি বিকাশ সংস্কৃতি বিকাশ শিক্ষার বিকাশ স্বাস্থ্যর বিকাশ উপরে আমার বহু যোজনা ওড়শার মাখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পটনা দিগদর্শন আর এবং ওশার বর্তমান ব্যাপক ভাব গোটে রূপা চলিছে। চাল স্কুল রই থাক মন্দির রই লা পুরোনা ডাক্তারখানা রইলা শিক্ষা ব্যবস্থা রই স্বাস্থ্য ব্যবস্থার আজি যেভাবে খবরকগজে আলোচনা হয়েছে স্বাস্থ্য ବ୍ୟାପକ କ୍ଷେତ୍ରରେ ରୂପାନ୍ତୀକରଣ ଇଂରାଜୀରେ ଯେଉଁଟା ଟ୍ରାନ୍ସଫର୍ମେସନ୍ସ ବୋଲିକିରି କୁହାଯାଏ ଟ୍ରାନ୍ସଫର୍ମେସନ୍ ଯୋଜନା ଓଡ଼ିଶାରେ ଚାଲିଆସିଛି ଆମେ ଏଇଟାକୁ ଦଳମତ ନିର୍ବିଶେଷରେ ସମସ୍ତଙ୍କର ଲାଗି କରୁଛୁ ସାଢ଼େ ଚାରି କୋଟି ଓଡ଼ିଶାବାସୀଙ୍କର ଲାଗି କରୁଛୁଁ ସେ ଜଗନ୍ନାଥଙ୍କର ମନ୍ଦିର ହେଉ ପୁରୀର ମା ସମଲେଶ୍ୱରୀଙ୍କର ପୀଠ ସମ୍ବଲପୁରରେ ହେଉ ତାରାତାରିଣୀ ହେଉ সমস্ত জায়গার করিপরে এবার আমি গুরুত্ব দিয়েছি যে গ্রামাঞ্চলের যে জিরাচি অবস্থায় পড়ে যাই জগন্নাথ মন্দির শিব মন্দির শৈবপীঠ এগুড় বিভিন্ন মন্দির আমি রূপাটিকরণ করুছ উন্নয়ন করুছু এ ভিতরে আম সম্বলপুর মহানগর ভিতরে প্রায় চার কোটি টাকা আিলার পাঁচ কোটি ছক্ষ টাকার এবার রূপাতেকরণ যোজনা উপরে রাজ্য সরকার দিয়েছেন তো এসে লোক ভিতরে গোটে আস্থা ভাব দেখা দিয়েছে। আমি আজ জগন্নাথ মন্দির রূপাণ করলু পুরীতে দেখি আসবে আমার সম্বলপুরে মা সমলই পীঠার রূপাতেকরণ হোছি সমলই প্রোজেক্ট হোক সে জায়গা দেখবে কাম চালু ন্যস আমি আশা করু ন সূর্য সহিত মা সমলেশ্বরীকর পিঠ এক নয় রূপরে প্রকাশ লাভ করব সেভাবে তারিখি লিঙ্গারাজের হয়েছি বিভিন্ন জায়গায় করা হয়েছে ଆମେ ସେଇଟାକୁ ଧରିକିରି ରାଜନୀତି କରୁନାହୁଁ ଯେଭଳି ଭାରତବର୍ଷରେ ଗୋଟିଏ ଚର୍ଚ୍ଚା ଗୋଟିଏ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ରାଜନୈତିକ ଦଳ ଗୋଟିଏ ମନ୍ଦିର ଲାଗି ସାରା ଭାରତ ବର୍ଷରେ ଚର୍ଚ୍ଚା କରୁଛୁ ଆମେ ସେଇଟା ନୁହେଁ ଆମେ ଗୋଟେ ସାଂସ୍କୃତିକ ସ୍ତରରେ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କର ଭାବ ପ୍ରବଣତା ଓଡ଼ିଶାବାସୀଙ୍କର ବିଶ୍ୱାସକୁ ନେଇକିରି କରିଛୁଁ ଏପରି ଆମେ ମସ୍ଜିଦ୍ମାନଙ୍କର ବି ରୂପାନ୍ତିକରଣ ଲାଗି କାର୍ଯ୍ୟ କରିଛୁଁ ଚର୍ଚ୍ଚମାନଙ୍କର ରୂପାନ୍ତିକରଣ ଲାଗି କାର୍ଯ୍ୟ କରିଛୁଁ ଗୁରୁଦ୍ୱାର ରୂପାନ୍ତିକରଣ ଲାଗି ମଧ୍ୟ ଆମେ କାର୍ଯ୍ୟ କରିଛୁଁ এপৰকি বিভিন্ন জাগাৰে লোক হৰাণ হ'লে মানে শবদাহ প্ৰক্ৰিয়াৰে শমশান ঘা ৰূপাতিকৰণ কৰিছোঁ আজি সম্বলপুৰৰে মোৰ এটা গোটেই দুৰ্ভাগ্য দুইদিন হ'ল জা আমাৰ সহযোগীকৰ মৃত্যু আৰু মোৰ জনে বন্ধু মৃত্যুৰে সম্বলপুৰ ৰাজঘা যি যে ভাৱেৰে গোটেই শ্মশান ভূমি ৰো ভিত্তি ৰূপাতিকৰণ হৈ তিয়াৰ কৰাই যি যিব আশ্চৰ্য যে সম্বলপুৰ চহৰৰে গোটেই এইভাৱ হিচাপে শ্মশান ঘাটর নির্মাণ করা যাই তো ওড়শার লোকর লাগি বিজু জনতা দল ওষা লোক লাগি চিন্তা করুশার প্রিয় নেতা মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পটনা এবং এই কার্যর কর্ণধার হিসাবে যে যা ইংরাজীতে যে থিম বিহাইন্ড অল দিস ড্রিম রূপান্তিকরণ যে স্বপ্ন পছ আড়ে তার কার্যকারিতা লাগি কাজ করু আমার আপ ওষা মৌ নবীন ওড়শার অধ্যক্ষ কার্তিকেশ্বর পারহ উদ্যম পরিশ্রম করছেন সরকারি চাকরি ছাড়িকি বিজু জনতা দল যোগদান করছেন দলক শৃঙ্খলিত হিসাবে কাজ করিবার তো ওড়শার যে গোটে বিকাশ রূপাণর মহাযজ্ঞ বিজু জনতা দল নেতৃত্ব হচ্ছে ତା ଜନ ଆଦୃତତା କ୍ରମେ ହାସଲ କରୁଛି ଗାଁ ଗହଳିରେ ଯଦି ଆମେ ପାଞ୍ଚ ସାତ ବର୍ଷର ପିଲାକୁ ନବୀନ ବାବୁଙ୍କର ଫଟୋଟେ ଦେଇ ଦେଇକିରି କହିବା ଇଏ କିଏ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆଉ ଓଡ଼ିଶାର ବିକାଶ ଲାଗି ସେ ଅହରହ ଉଦ୍ୟମ କରୁଛନ୍ତି ବୋଲି ସ୍କୁଲର ପିଲାମାନେ କହିବେ ଆଜି ଗାଁ ଗହଳିରେ ସ୍କୁଲରେ ଯଦି ସାଇକଲ ଧରିକିରି ଝିଅଟିଏ ଯାଉଛି ଦେଖିବା ସେଇଟା ହେଉଛି ସରକାର ତାକୁ ଦେଇଥିବା ସାଇକେଲ আজি গাঁও গ'লে আপোনাৰ দেখি যোগে চাইকেল চলাও নহয় যদি সাইকেল পিলা স্কুল কলেজৰ স্কুলৰ ছাত্ৰ মানে চলোঁ ছাত্ৰী মানে চলাওঁ সেইটো তোক চৰকাৰ প্ৰিচাব ঘৰু আছ পাঠ পঢ় যাইকি যাব আমি আজি গোটেই আহাৰ যোজনা কৰিছোঁ বহুত লোক চেটাৰী কালি কিয়টংকীয়া ভাত ডালা খাইকি আছু ভুবনেশ্বৰক বৰ বৰ চহৰৰে বসকিৰি পংখা তলে বস কৰি শীত তাপ নিণ বিষয়ে এইটা ক'লে জাণি নাহি ধর সম্বলপুরে কোর্ট লড়া লাগে গরপোশ্রু জন লোক আসব প্রায় পাখাপাখি শহ কিলোমিটার কিলোমিটর দূরের কোর্ট কচেরি কামপি আসব কি বুর্ মেডিকেল কু আসব কি ডিস্ট্রিক্ট হেডক্য়ার্টার মেডিকা কলেজ আসবে কি জেলাপাল অর্জি আপত্তিতে দেবা লাগিবি আসব সে গাড়ি ভাড়া তার খরচ হয়ে প্রায় অড়াইশ টা খাইব যদি হোটেল কি খাইব তার সে গোটে দিন গোটে জলখিয়া চাহা ইয়ে মিশিক সে বাবদ তার খরচ হয়ে যাবে দেড়শো টঙ্কা ত আজি পাঁচটকাৰ ডালমা খাইব তাৰ অৰ্জি দিব চিকিৎসা বিষয়ে কৰিব কি চিকিৎসাৰ তাৰ পেচেণ্ট অঁ বুৰ্লাৰে হ' কি সম্বলপুৰ ডিষ্ট্ৰিক্ট হেড কাটাৰ সেই পাঁচটোক খাইব সেইটাক আমাৰ যোন লোক মানে আমাক বিৰোধ কৰিটাইজ কৰাৰ ডালমাৰে ওড়িশা লোকৰ মুকলি হৈ গ'ল আৰে ভাই তুমি কি পাঁচটকা কৰি থাকে যাৰণ লোকৰ দুখ সাধাৰণ লোকৰ সমস্যা কু দূৰ কৰিব লাগি বিজু জনা দলৰ চৰকাৰ

आमर जी गोटे हस मजार कथे प्राय दुई लक्ष गुपचुप आ विकाली आकोड़ी बिका सबूर बिहार आसिक बाहर राज्य रू आसिकी बस एटा जो ट्रांसपोर्टेशन अफ लेबर माइग्रेसन अफ लेबर गोटे सैकिले चले बिहार लोक किसा आसारू कि लोक गुजरात जाती प्रक्रिय काम क्या आम भितर जो ओडा आत्मप्रतियटा रु ना व्यवस्था परश्वास रुना দুখ দিয়ে আপোনাক অটকেইবি আপোনাৰো যদি দাদন খটুন ঠিক সেইপৰি বাহাৰ ৰাজ্য আছিকি আমাৰ খুজু কোঠি ন কৌঠি ৰাজ্য চৰকাৰ দোষ ৰ কি কণাৰ লোক বাহিৰ কণ যাওঁ তাই কোন ব্যৱস্থা কৰা ৰাজ্য চৰকাৰে আস্থা বিশ্বাস বুলি উদাহৰণ দৰ্শৰে आप देखिएी कह केन्द्रापड़ा जिलारू जाती टेक्सटाइल सेक्टर का गंजाम जिल रू लोक जाती इटा भाटी में कम करने बलांगीर कलाहाँ लोग इटा भाटी में कम कर सभी स्टिल आउ मेल सेक्टर कम करवाप जो नि फर्नेस फर्ने से राजस्थान रु उत्तर प्रदेश रु बिहार लोक कम जो धान कटा जाए जगह जिते हार्वेस्टर जहाँ लगे भी ଛତିଶଗଡ଼ରୁ କିଛି ଲେବର ଆସନ୍ତି ସେଠି କାମ କରିବା ଲାଗି ଆପଣ ଗୋଟେ ଛୋଟିଆ ଉଦାହରଣ ଜାଗାରେ ଦେବି କେରଳର ଲୋକ ଭଲ ଟାଇପିଷ୍ଟ ଅଫିସ୍ କାମ କରନ୍ତି କେରଳର ଲୋକ ଭଲ ଟାୟାର ରିପେୟାର୍ କରନ୍ତି କେରଳର ଲୋକ ଭଲ ଦୋସା ଇଡ଼ଲି ତିଆରି କରନ୍ତି କିନ୍ତୁ ଦୋସା ଇଡ଼ଲି ତିଆରି କଲା ବାଲା ଲୋକକୁ ଯଦି ଆପଣ ଟାୟାର ଦୋକାନରେ ବସାଇବେ ଆଉ ଟାୟାର ଦୋକାନର ଲୋକକୁ ଯଦି ଆପଣ ଆଣିକିରି ଅଫିସରେ ବସାଇବେ କମ୍ପ୍ୟୁଟର ସିଷ୍ଟମ୍ ଆକାଉଣ୍ଟ ରଖିବ ଯାହା ହେବା କଥା ସବୁ ଜାଗାରେ ଗୋଟେ ଅନ୍ତର୍ନିହିତ ଭାବରେ କିଛି ଜାଗାର ମାନେ ସେଇଟା କୌଳିକ ବୃତ୍ତି ଭଳିଆ ହେଇଯାଏ ଯେଭଳି କେନ୍ଦ୍ରାପଡ଼ାର ପାଇପରେ କାମ କରିବା ଲାଗି ଯାଉଛନ୍ତି କୌଳିକ ଭିତ୍ତି ଯେ ବାହାରୁ ଯେତେ ଦାଦନ ଶ୍ରମିକ ଆସିଲେ ସମ୍ବଲପୁରରେ ବାନ୍ଧ କରିପାରିବେ ନାହିଁ ସମ୍ବଲପୁରୀ ବସ୍ତ୍ର ଯେଉଁଟା ହେଉଛି ସେମାନେ କରିପାରିବେ ନାହିଁ ଆପଣ ଶୁଣିଲେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେ ଆମ ଅଞ୍ଚଳରୁ ମାନେ ଜମିନ୍କେରା ବ୍ଲକ ହେଲା ଯୁଜୁମୁରା ହେଲା ଆପଣଙ୍କର କୁଚିଣ୍ଡା ବ୍ଲକ୍ ହେଲା ଯାଆନ୍ତି ସେମାନେ ଗୋଆରେ ଡିପ୍ ସି ଫିସିଂରେ ଅଂଶଗ୍ରହଣ କରନ୍ତି

ଆର୍ ପୁନେରେ ଅଛି ସେ ଲୋକ ଜାଣନ୍ତିନି ଯେ ଗତବର୍ଷ ଏଇ ଯେଉଁ ଫାଇନାନ୍ସିଆଲ୍ ଇୟର୍ ଚାଲୁଛି ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ କେତେ କୋଟି ଟଙ୍କାର ଫରେନ୍ ଆମର ସଫ୍ଟୱେୟାର ଏକ୍ସପୋର୍ଟ କେବଳ ଓଡ଼ିଶା ରୋଜଗାର କରିଛି ଓଡ଼ିଶାରେ ଇନଫୋସିଟି ୱାନ୍ ଟୁ ହେଇକରି ମଧ୍ୟ ସଫ୍ଟୱେୟାର ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଅଛି ଆଉ ମୋ ଜାଣିବାରେ ମୋର ଦେନ୍ ପଚାଶ ହଜାର ସଫ୍ଟୱେୟାର କ୍ଷେତ୍ରରେ ଓଡ଼ିଶାରେ କାମ କରିକିରି ଆସୁଛନ୍ତି ଆମ ଓଡ଼ିଶାର ଲୋକଙ୍କୁ ଆମେ ହୀନମାନ୍ୟତା ବାହାରକୁ ଉଠିବାକୁ ପଡ଼ିବ ଓଡ଼ିଶା ବିକାଶ କରୁଛି বিকাশৰ ধাৰাৰে আমাক সামিল হোৱাৰ লাগি পাৰিব আৰুড়াৰ যি বেয়া আমাক প্ৰত্যক্ষ অংশগ্ৰহণ কৰিবকো পাৰিব জিৰাু শিৰা বাহ আজিশা মেডিকেল ক্ষেত্ৰৰে ডাক্টৰ সৰ্বস্ব যিশাৰে ডাক্তৰ মানুহ সবুঠু অধিকা দৰহা মিলি সাৰা ভাৰতৰ যদি বিচাৰ কৰি বস্তা এই নিকটৰে ছ হাজাৰ ডাক্টৰ ওড়াৰে ৰিক্ৰুট হ'ব হস্পিটেলৰ ৰূপাতিকৰণ হ'ল সব জিনিছা গোটেই দিনৰে হৈ পাৰিব নাহি

मान मानसिक प्रभृति आज्ञा आपंक जदि का गोटे बहुत बड़ चेल एनडी टी मिले आज एनडी टी को पलिजे जब बहुत तो सांबादिक बढ़ीजे तेणु तो विभिन्न जगार रही है तेना तो जब डाक्तर संख्यारचिश हजार डाक्तरजे से कतर बग जमीन किरा सब जगह बस कारण तक भी चले पड़ो जीत डाक्तर कम रही जाऊन चाहते बड़ बड़ जगह चकचक्य हस्पिटाल रही सुविधा चलता से भावुच्च प्राइट प्राक्ट करता करूँ ଯଦି ଆମେ ଯିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟ କଥା ଆପଣ କଲେ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଯିବା ବିରୋଧୀଙ୍କ ତରଫରୁ ଏବେ ଅଭିଯୋଗ ଆସୁଛି ସ୍କୁଲ ମାଳମାଳ ଅଛି ସ୍କୁଲ ରୂପାନ୍ତୀକରଣ କରାଯାଉଛି କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ସ୍କୁଲରେ ଶିକ୍ଷକଙ୍କର ଅଭାବ ରହୁଛି ଯାହାଫଳରେ ଅନେକ ଛାତ୍ରଛାତ୍ରୀ ରହୁଛନ୍ତି ଅନେକ ଶ୍ରେଣୀଗୃହ ରହୁଛି କିନ୍ତୁ ଶିକ୍ଷକ ଜଣେ ଦୁଇ ଜଣ ଏମିତି ମଧ୍ୟ ଅନେକ କିଛି ଅଭିଯୋଗ ଆମେ ଦେଖିଥିଲୁ ବିରୋଧୀ ଦଳର ଯେଉଁ ରହିଛନ୍ତି ବିଜେପିର ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଇଥିଲା ଏବେ ତାଙ୍କର ଚାଲିଛି ବିଭିନ୍ନ ବ୍ଲକ୍ ମାଧ୍ୟମରେ ଯେଉଁ ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ ଚାଲିଛି ସେହି ଇସ୍ୟୁଟାକୁ ମଧ୍ୟ ଉଠାଯାଉଛି ତ ଏଇ ଯେଉଁ ଶିକ୍ଷକ ଅଭାବର ଯେଉଁ ଅଭିଯୋଗ ଆସୁଛି ଏହାକୁ ଆପଣ କିପରି ଭାବରେ ଦେଖୁଛନ୍ତି କ'ଣ କହିବେ ଶିକ୍ଷକ ଅଭାବଟା ରହିଆସିଥିଲା ଗୋଟେ ସମୟରେ ଦଶ ବର୍ଷ ଧରିକିରି ବିଜେପି ବି ଓଡ଼ିଶାରେ କ୍ଷମତାରେ ଥିଲା ଉଚ୍ଚଶିକ୍ଷା ଆଉ ଶିକ୍ଷା ବିଭାଗ ବି ମନ୍ତ୍ରୀ ଥିଲେ ତାଙ୍କର କ'ଣ କରୁଥିଲେ ଆଜି ଓଡ଼ିଶାରେ ଶିକ୍ଷକ ଅଭାବର ଦୂର କରି ଏଇ ତ କିଛି ଦିନ ତଳେ ବାହାରିଥିଲା ପ୍ରାୟ ଆମର ନିଯୁକ୍ତି ହେଇଛନ୍ତି ବହୁ ଶିକ୍ଷକ ସେ ଶିକ୍ଷକ କ୍ଷେତ୍ରରେ ଗୋଟେ ଜିନିଷଟା ହେଉଛି ଖାଲି ଶିକ୍ଷକ କରିଦେଲେ ସେମାନେ କ'ଣ ଆମ୍ବ ବଗିଚାରେ ବସିକି ପାଠ ପଢ଼ାଇବେ ତ ପହିଲା ବିଲ୍ଡିଂ ତିଆରି ହେଲା କ୍ଲାସରୁମ୍ ତିଆରି ହେଲା তাপরে শিক্ষক রিক্রুটমেন্ট হবে আগে ডাক্তার টিয়ারি হল ডাক্তার টিয়ার ডাক্তার আসা যদি আগুর ডাক্তর ভর্তি করে দেওয়া লোক কে ডাক্তার আসলে কোণ হব সে ডাক্তারখানার আজ্ঞা থার্মোমিটরটে নাপটে না শিক্ষক আসলে কোণ হব সে গছ গুহরে বসিক পাঠ পড়ুচ্ছেন গোটে গোটে রুম্রে তিন তিনটে ক্লাস হচ্ছে তেমন আমার কিছু বিরোধী দল যে কথাটা আপনার কে কু নি ওড়িশার বিরোধী দল যে অনেক সে হচ্ছেন সবুঠার ঠার দায় দায়িত্বহীন राजनीतिक व्यवस्था भाजी रे विधानसभा चली पारना अजथार गंडगोल कर विधानसभा प्रतिदिन खर्च हए से पैसा जनसाधारण पैसा जनसाधारण चाहती जे सरकार जनसाधारण बाबद कौन योजना विरोधी दल से जनसाधारण समस्या उठेबार कथा प्रति विधानसभा रे आपण देखिए लास्ट प्राय दस वर्ष हो गला विरोधी दल गोटे अनावश्यक प्रसंग उठे हट्टोल करिवे ગોળમાળ કરે તાપેરે વિધાનસભા ભંગ હલોચના સૌ ગન બી પાસ તો એ જે વિરોધી દળ આજે કહ્યું આમ પૈસા દઉ છું કેન્દ્ર કોણસી યોજના પૈસા અહ પ્રતિશ દબાર લાગી સબુટા હું કેન્દ્ર ધાર આમર આપણ આોજના ઝાઠી ભાગ કેન્દ્ર દઉચ ચાળી ભાગ દઉ છું વિભિન યોજના લેખા હ বুধ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা বলি লেখা হোনে কেন্দ্র পয়সা আনুচি কেউঠু কেন্দ্র কেবল সিধা সড়ক পয়সা যেটা আনি আনিপার সে বিদেশুর ঋণ আর সিধা সড়ক পয়সা সে খরচ করে পাব দেশ রক্ষা ইত্যাদি লাগি করে কেন্দ্র পয়সা রাজ্যর খনির পয়সা বিভিন্ন ইনকম ট্যাক্স রু নছি জিএসটি রু ভাগ পয়সা মানে যে কোচি সেঠু সেটা নিয়ে যাচ্ছে এটি যা এবার কিছু দিন হল আরো তোমার কোন যোজনা, তোমার কোন পয়সা দেশটা কে বিদেশ কেন্দ্রটা হোক ইন্ডিয়া কোম্পানি আসাটা হোক ভারত দেশীয় সংস্থা এইটা কে ভালো সে আমা সবু পয়সাটা আমার পয়সা দিল্লির পয়সাটা কি তার ব্যক্তিগত সম্পত্তি নুটা আমি তা আদায় করিদু আমার সেটি হক আছে সে পয়সা পাইবার লাগে যেভাবে ভাবে রেলওয়ে আপনার গোটে উদাহরণ কোচি ওড়শার বড় বড় বাহবাহ উচিত সে রেল তো কোম্পান্ত রোজ দিন আমি কথা হাওয়া ভিতরে কোথায় গোটে রেল ধকা হয়ে সারি উলটি সারি ওড়শারে যেতে রাজস্ব দেভল সেত হিসাব রেলওয়ে যেতে লাভ করুচি ওড়শার সেকি পয়সা আমার দেছি খরচ করার লাগে দেশার আজ কৈলা লুহপথর বকসাইড আলুমিনিয়ম স্টিল রু যেতে পয়সা কেন্দ্র সরকার রোজগার করছে সে পয়সা কো আমরা দে आगे रे जो थांबा आपण सुनिले आश्चर्य लास्ट काँग्रेस सरकार जणके सरकार भेटत बार पंधर हजार हो कोटी बजेट थांबला आज पाखापाखी अडईलक्ष कोटी टा बजेट हाल सतवे दरमा पाव ने ओज एन ओव्हरटाफरे वर्षक्र तिनश षाठिदिन चलूला आज आम्ही आम बजेट कु आम्ही अधा द पैसा सो सु आम्ही मॅनेजमेंट मॅनेेजमेंट रे बहुत सुंदर रहीची रही ओडीशार आज प्रशासनिक व्यवस्था सारा भारत रे प्रशासनिक व्यवस्था ठरू ସୁନ୍ଦର ଆଉ ଉନ୍ନତ ଓଡ଼ିଶାରେ ଆଜି ଗମନାଗମନ ଆପଣ ଜାତୀୟ ରାଜପଥରେ ଯାଆନ୍ତୁ ଆଉ ରାଜ୍ୟ ରାଜପଥରେ ଯାଆନ୍ତୁ ଆପଣ ଫରକ ଜାଣିପାରିବେ ଓଡ଼ିଶା ଆଜି ଆମେ ଚାଷରେ ଆଜି ବାରମ୍ବାର କୃଷିକର୍ମଣ ପୁରସ୍କାର ପାଉଛି ଆମେ ଧାନ ଉତ୍ପାଦନ କରିକିରି ଦେଉଛୁ ଆଜି ସେଥିରେ ଯେତେବେଳେ ଆମେ କହିଲୁ ସ୍ୱାମୀନାଥନ କମିଟି ରିପୋର୍ଟ ହିସାବରେ ତାର ଧାରଣ କରୁ ଓଡ଼ିଶା ଚାଷୀଙ୍କୁ ମାରିବା ପାଇଁ ସେମାନେ ସେ ରିପୋର୍ଟକୁ ଗ୍ରହଣ କରୁନାହାନ୍ତି ଆମେ ଅଣତିରିଶ ଟଙ୍କା ଉପରେ ଆମେ ଧାନର ଖରିଦ ରେଟ୍ ଆମେ ଦାବି କରୁଥିଲୁ ଦେଉନାହାନ୍ତି आम चाहू कोल्ड रयाल्टी रिविजन कर माइनिंग रयाल्ट रिविजन कराऊ तो मैं करूना केन्द्र सरकारग आरंभ करे हिसाब से कलेक्शन कर स्वच्छ भारत एजुकेशन सेस केन्द्र सरकार ओत पैसा देते केन्द्र सरकार बहुत पैसा स्वच्छ भारत टेक्स नौकर पेट्रोल लिटर लिटरटे जो भर्ती लिटर लिटरटे भर्ती कर स्वच्छ भारत टैक्स दूसरी एजुकेशन सेस से पैसा आमशार अगिकार अच्छे नहीं तेणु से जिन मानने দে নাীতি সবু জিনিসে করাটা উচিত নুনীতি প্রাসঙ্গ নীতি আদর্শ উপরে করা যায় যে এটা আমি করে দিচ্ছি যে পড়ার ঝগড়া লাগলা ভাড়া এ তোর ঘর দুয়ার বাইল গদর আমগছ ডাহি আমার ঝরকারে পিটি হোছি সে রাজনীতি যে বিরোধী দল এটি করুম সেটা উচিত নুহ সুন্দর নুহ যা এবার আমার কংগ্রেস আপনার বিধীদের যে রয়েছেন কংগ্রেস রয়েছে কংগ্রেস কোচি বিভিন্ন নিষ্ক্ৰিয় যোজনা মাধ্যমেৰে কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰ লোকমান ভূঁ বুলি তানসিক তাৰ উপৰি খেল খেলুন প্ৰহন চলাই যোজনা কেৱল যোজনাৰে ৰ যাৱে ৰূপায়ণ হও নাই আৰু জবাব দবিশ সাধাৰণ নিৰ্বাচনৰে লোক মানে দেজেপি বিজেডি ଟଙ୍କାର ଦୁଇ ପାର୍ଶ୍ୱ ସଦସ୍ୟ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ଲୋକମାନେ ଜାଣି ସାରିଲେଣି ତେଣୁ ଦୁଇ ହଜାର ଚବିଶ ସାଧାରଣ କଂଗ୍ରେସ ସାମ୍ନାକୁ ଆସିବ ଆଉ ଯୋଉ ବିଭିନ୍ନ ଯେଉଁ ରାଜ୍ୟମାନଙ୍କରେ ଯେଉଁ ହେଇଛି ନିର୍ବାଚନ ଯେପରି ଧୀରେ ଧୀରେ ଆଗକୁ ଉଠୁଛି ସେଭଳି ଓଡ଼ିଶାରେ ମଧ୍ୟ ଦୁଇ ହଜାର ଚବିଶରେ ଶାସନ କରିବ ତ ଏ ନେଇ ଆପଣଙ୍କର କଣ ପ୍ରତିକାର କଂଗ୍ରେସ ଦଳ ତ ଗୋଟେ ନିଷ୍କ୍ରିୟ ଦଳ ଗୋଟେ ସମୟରେ କଂଗ୍ରେସର ସେ ଐତିହ୍ୟ ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ଓଡ଼ିଶାରେ ତାଙ୍କୁ ସବୁ ଜିନିଷଟା ନିଷ୍କ୍ରିୟ ଜଣାପଡ଼ୁଛି जो भी जो गोटे अलसुआ लोक घरेब एगारटा पर्यटन घर उठला घरे स्त्री की चाकर बाखर का पचार लोक मैंने सब उठीक बाहर कि नहीं कम को सीभ कंग्रेस अवस्था निजे तो निष्क्रिय कि विरोधी दल र्व लिभ न तो नरसिंह बाबू भाया जड़े बर्षियान राजनेता कि विधानसभा ठोस जिनस से आलोचना करती छड़ा अं मैं समती करूना ଆଉ ନିଷ୍କ୍ରିୟ ଯୋଜନା କ'ଣ ହେଇଛି ତାକୁ ଯୋଜନାଟା କେବେ ନିଷ୍କ୍ରିୟ ନଥାଏ କେତେ ସମୟରେ ଯୋଜନାଟା ଆଶାନୁରୂପକ ଫଳ ପ୍ରଦାନ କରେ ନାହିଁ ଯେତେବେଳେ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର ଜନସାଧାରଣ ଏବଂ ଜନସାଧାରଣଙ୍କ ପ୍ରତିନିଧିମାନେ ଆଗ୍ରହର ସହିତ ସେ ଯୋଜନାକୁ କାର୍ଯ୍ୟକାରିତାରେ ସେମାନେ ସହାୟତା କରନ୍ତି ନାହିଁ ଯୋଜନା ସବୁବେଳେ ସକ୍ରିୟ ଯୋଜନା ଲାଗି ବ୍ୟୟବଧାର ସବୁବେଳେ ଜୀବିତ କିନ୍ତୁ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର ଜନସାଧାରଣ ବିଶେଷ କରି ତାହାକୁ ନେତୃତ୍ୱ ଦେଉଥିବା ବ୍ୟକ୍ତିମାନେ चौब साधारण निचन जो साधारण जनता एवं जो प्रार्थी मान भाग्य चयन करेंगे भोट मतदान करेंगे बहुमूल्य मतदान करेंगे जो दुहार चौबीस साधारण निर्वाचन कारण आप जो विभिन्न तर्क वितर्क चलता ফাইভ টি সচিব কুইকি সে বিধিবদ্ধ ভাবে সমস্ত মুহে কড়া জবাবদি বিধিবদ্ধ ভাবে বিজেপি বিজু জনতা সামিল হলে এবং দল সুপ্রিমো নবীন পট্টনাকর হাত মুঠা আহ টান মধ্য অপরপক্ষে ব্যাক টু ব্যাক বিজেপি তার প্রতী বুথ স্তরের তার সংগঠন আজবুত করছে মনমোহন সামল প্রতী জিলা গ্রস্তুম যোজনা সম্পর্কে কেন্দ্রীয় যোজনা বিষয় বুঝাও তবে মোটর প্রশ্ন রহব কি দুই হাজার চব্বিশ সাধারণ নির্বাচন লোক মানে কোণ দেখি ভোট দেবে প্রার্থী দেখবে দল দেখবে না সবু বড় কথা প্রগতি দেখবে অর্থাৎ আউ গোটি চতুর্থ জিনিস যেটা কি প্রচ্ছদ পটরে কাজ করে সে জিনিস এই নির্বাচন মোড় বদলে বলে আপনার ভাবছেন লোক বিকাশ লাগে ভোট দেবে ডেভেলপমেন্ট লাগে ভোট দেবে তা আশা আকাঙ্ক্ষা পরিপূরক থাক ଶକ୍ତିକୁ ସେମାନେ ଗ୍ରହଣ କରିବେନି ସେଥିପ୍ରତି ଅନୁପୂରକ ଥିବା ଶକ୍ତିକୁ ଗ୍ରହଣ କରିବେ ଏଠି ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ଯେ ଓଡ଼ିଶାରେ ଅନ୍ୟମାନଙ୍କର କହିବାର ପ୍ରସଙ୍ଗଟା କ'ଣ ଅନ୍ୟମାନଙ୍କର କହିବାର ପ୍ରସଙ୍ଗ ଆପଣ ସାମ୍ବାଦିକ ହିସାବରେ ଜାଣିଥିବେ ଗୋଟେ ଯେମିତି ମାନେ ଗୋଟେ ଖାଲି ଗାଳି ଦେବା ବର୍ଷନା କରିବା ଦିକାର କରିବା ଛୋଟ କହିକିରି ଦେଖିବା ଏହାର ଛଡ଼ା तांकर पाखर से प्रसंग नहीं केन्द्रीय योजना बीजेपी बाला जन जी के पचारे केन्द्रीय रे तुम्हारे 100 परसेंट केन्द्र पैसा नै आईसा आसिला नहीं ओडिसा रे ओके सरकार कि केते फॉरेन डायरेक्ट इनभेस्टमेंट दी केन्द्र जो ऋण कर अत्याधिक ऋण करते कौ योजना रो कर प्रश्न जे इटा केन्द्रीय योजना କେନ୍ଦ୍ରୀୟ ଯୋଜନାଟା କ'ଣ ଆଜି ଗୋଟେ ବିଲ୍ ପଞ୍ଚାୟତ ଭାବରେ ଆସିଲା କି ମନରେଗାର ଗୋଟେ ବିଲ୍ ଆସିଲା ସେ ବିଲ୍ ହିସାବରେ କିଛି ବ୍ୟୟ ବରାଦ କରାଗଲା ସେ ବିଲ୍ ତ ସବୁ ପାର୍ଲାମେଣ୍ଟର ସଦସ୍ୟ ତାକୁ ସମର୍ଥନ କଲେ ସେଠିକି ଯେଉଁ ପାଣ୍ଠି ଆସିଲା ସେ ପାଣ୍ଠି ବିଭିନ୍ନ ରାଜ୍ୟମାନଙ୍କରୁ ସଂଗୃହୀତ ହୋଇକରି ଗଲା ଏବଂ ତାକୁ ରାଜ୍ୟ ସରକାରର ଏଜେନ୍ସି ଦ୍ୱାରା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଭିତ୍ତିଭୂମି ଜରିଆରେ ତାହା କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଏ তো এটি যথা এমনি গোটে করছেন আমার সরকার আম পয়সা কেন্দ্র সরকার রাজ্য সরকার কপি করেদলা চোরে আউ কোন হল আমি কলু বিজু স্বাস্থ্য কার্ড তা যোজনাটা চোরে করি কি আয়ুষ্মান ভারত বুঝে আয়ুষ্মান ভারত যোজনাটা আপনার প্রবেশ বিজেপি অভিযোগ তুমি পরে গোটে যোজনা কল তোমা গোটে ইন্সুরেন্স আমটা আসোরে

ଓଡ଼ିଶାର ସାଢ଼େ ଚାରି କୋଟି ଲୋକଙ୍କୁ ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କାର୍ଡ଼ରେ ସମ୍ପୃକ୍ତ କରିଦିଆଯାଉ କାରଣ ଓଡ଼ିଶାର ସବୁ ଲୋକ ସେଥିରେ ଆଜି ଉପକୃତ ହେବେ ଆମେ ଯାଉଛୁ ଆମର ଯେଉଁ ଓଡ଼ିଶା ମୋ ପରିବାର ତରଫରୁ ବୁର୍ଲା ମେଡ଼ିକାଲ କଲେଜରେ ଆମେ ଦୁଇଜଣ ସ୍ୱେଚ୍ଛାସେବକ ରଖିଛୁ ସମସ୍ତଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରୁଛନ୍ତି ସେ ଜାଗାରେ ସମସ୍ତେ ଲୋକ କହୁଛନ୍ତି ଯେ ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କାର୍ଡ଼ ବ୍ୟବସ୍ଥାରେ ଓଡ଼ିଶାର ସବୁ ଲୋକଙ୍କୁ କରି ବିରୋଧୀ ଦରକାର ସେଇଟା ଡିମାଣ୍ଡ କରୁନାହାନ୍ତି ଆୟୁଷ୍ମାନ ଭାରତରେ କ'ଣଟା ଅଛି আয়ুষ্ান ভারত কমে দিয়ে যাব সমর্থন করার তুমি তোমার কর আজি আমি কাজনা কলু কা যোজনা কি কপি করি পিএম কিষান কলা আমি কেন্দ্র যোজনা কপি করুন কেন্দ্র আম যোজনাগুড়া কপি করি কি অন্য জায়গার তা মার্কেটিং করা চে আপনার দেখ পি এম কিষানটা আগেছে কি কা যোজনা আগে হয়েছে বিজু স্বাস্থ্য ক্ড আগে হয়েছে কি আয়ুষ্মান ভারত আগে হয়েছে তেমন কেন্দ্র বিজেপি বা সে নকলরে মাষ্টর ତାଙ୍କର ଯିଏ ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ନେତା ସେ ଦିନକୁ କେତେଥର କପଡ଼ା ବଦଳାନ୍ତି ଆଉ କାହାକୁ ନକଲ କରିକି କପଡ଼ା ବଦଳାନ୍ତି ଆଉ କେଉଁ ହିସାବରେ ଭାଷଣ ଦିଅନ୍ତି ତ ଭାରତବର୍ଷର ଲୋକ ସବୁ ଜାଣିଛନ୍ତି ସେ ବିଷୟରେ କହିବାର ମୁଁ ଏଠି ଉଚିତ ମନେ କରୁନି ଆମ ନେତା ତ ହଣ୍ଡେ ସ୍ଲିପର ଧଳା ପାଇଜାମା କୁର୍ତ୍ତା ଖଣ୍ଡେ ତାଙ୍କ ପାଖରେ ଆଉ ତା ଛଡ଼ା କିଛି ନାହିଁ କିନ୍ତୁ ଆମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ମୋଦିର ମୁଁ ବୋଧେ ଭାବୁଛି ଆମ ସମ୍ବଲପୁର ଷ୍ଟାଡ଼ିୟମର ଗ୍ୟାଲେରୀ ଭର୍ତ୍ତି ହେଇଯିବ ଯେତେ ତାଙ୍କର କପଡ଼ା ଲତା ଜୋତା ଟୋପି ଚଷମା

স্কুলের যেত বড় বিল্ডিং থাও গণিতম শিক্ষক যদি মূর্খ থাক পুড়া মূর্খ হয়ে যাবে তেমন ইন্ডিভিজুয়াল ক্যাডিডেটর গোটে ভূমিকা রয়েছে তারপরে যাব লোকর সহ জড়িত দরকার অঞ্চল জা দরকার লোক মান আশা আকাঙ্ক্ষা কোণ অবা দরকার যদি সি জানি সে জাহু জন পড়ে আসিলা পড়াই আসি রহলা প্রার্থী হয়ে গলা জিতিবি গলা তাপরে তার যার বাটে যো তার বাটে রহবে এর গোটে ভূমিকা রয়েছে আজ যদি গঙ্গা তার বাহারি আসি থাকে ভগীরথর কিন্তু দরকার পড়ে থাকে ভগীরথ লে বলি গঙ্গাকে ধরিক আসলে তো তো তেমন ভগীরথ দরকার তখন বিকাশ ধারা কু তলস্তরের পঞ্চাইয় মানে লোকসভা নির্বাচন হো বিধানসভা নির্বাচন হো পঞ্চায়েত নির্বাচন হো সে বিকাশের ধারা ধরিকি যা ভগীরথ মানে দরকার যে ভগীরথ মানে তা উচিত ভাবে জনসাধারণ পাখে পঞ্চাই পে तो प्रार्थी चयन बेला गुरुत्वार कथा प्रार्थी चयन भटका हुए निश्चित फरक पडि आउ गोटे कथा को कि यी जुवगोष्ठी एवं महिला म अग्राधिकार दिवार जहाँ सूचना कि विजु जनता दल जुवी महिला म अग्राधिक दिनु ଏବଂ ସେମାନେ ନିଶ୍ଚିତ ପକ୍ଷେ ତାଙ୍କର ବିକାଶର ଧାରାକୁ ଆଗକୁ ବଢ଼େଇ ପାରିବେ ବୋଲି ମଧ୍ୟ ଆମେ ସୂଚନା ପାଇଛୁ ମହିଳାଙ୍କୁ ତ ଆମେ ଦେବା ଆମେ ଆଜି ଯଦି ପ୍ରକୃତରେ ହାଣ୍ଡିଶାଳର ମହିଳାକୁ ଓଡ଼ିଶାର ବିକାଶରେ ଯିଏ ସମ୍ପୃକ୍ତ କରାଇଛି ତାହା ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ଦ୍ଵାରା ହେଇଛି ତ ତାଙ୍କୁ ରାଜନୈତିକ ଅଧିକାର କାହିଁକି ଦେବାନି ରାଜନୈତିକ ଅଧିକାର ସେମାନେ ପାଇବେ ଯୁବକମାନେ ଯେଉଁ ଅଛନ୍ତି ସେମାନେ କ'ଣ ଜୀବନ ଭର ଜିନ୍ଦାବାଦ ଜିନ୍ଦାବାଦ କରିବେ କି ସେମାନେ ମଧ୍ୟ ରାଜନୀତି ସ୍ତରକୁ ଆସନ୍ତୁ ଗୋଟେ ରାଜନୀତି ପ୍ରକ୍ରିୟା ଭିତରେ ଯୁବକ ଆସିବେ ମହିଳା ଆସିବେ ଚାଷୀ ଆସିବେ ଶ୍ରମିକ ଆସିବେ ବୁଦ୍ଧିଜୀବୀ ଆସିବେ ଅଧ୍ୟାପକ ଆସିବେ ଶିକ୍ଷକ ଆସିବେ ସମସ୍ତେ ଆସିକିରି ପହଞ୍ଚିବେ ରାଜନୀତି କରିବା ପାଇଁ ରାଜନୀତିଟା ଯେଉଁ ଆଗରୁ ଲୋକମାନେ କହୁଥିଲେ ଯେ ଏଇଟା ହେଉଛି ଦ ଲାଷ୍ଟ ରିସୋର୍ସ ଅଫ୍ କ୍ରାଉଣ୍ଡରୁଲସ୍ ଏଇଟା ଗୋଟେ ଭୁଲ ଥିଲା ରାଜନୀତିକୁ ପ୍ରକୃତ ଭାବରେ ଭଦ୍ରଲୋକ ସମାଜ ସହିତ ଜଡ଼ିତ ଲୋକ ଯେଉଁମାନେ ସମାଜର ବିକାଶରେ ଉତ୍ତରଦାୟୀ সমাজৰ বনুঘটক সেই শ্ৰমিক কৃষক যুৱক মহিলা আপোনালোকৰ বুদ্ধিজীৱী সবুবৰ্গৰ লোক ৰাজনীতিক আচিবাৰ কথা সেই আচিলে ৰাজনীতি ৰুদ্ধিমন্ত হ'ব বিকশিত হ'ব আৰু উত্তৰ দায়িত্ব বঢ়িব সৰ্বেষতে চৌবিশ সাধাৰণ নিৰ্বাচন যি আছু আপোনাৰ বিজু জনতা দল কেতে বুলি আপোনাৰ ভাবুকি অক্টিয়াৰ কৰি আপোনাৰ কম ভাবুচোন কি ৰাজ্যৰে সেই চৰকাৰ কৰিব কিন্তু আকলন করা আমি কে সিট নেই আনুমানিক যে সব সিট টা সিট রে বিজু জনতা র পরিস্থিতি জিতবা রইছি রয়েছে কোণি কিছু জায়গার লোকাল ইস্যু কি ইন্ডিভিজুয়াল ইস্যু যদি হারিযোগ সেটা অলগা কথা রে মোর মোটর কি ধ্যান ধারণা ওড়িশা সম্পর্ক রে 147 টা সিট এবং টা লোকসভা রে বিজু জনতা দল ভাইব্রাট মোড্রে রয়েছে সে সিটগুড় জিতবা লাগে লোকাল ইস্যু রে কেউ জায়গায় যেমি গত পঁচিশ তিরিশটা সিট ইডে সেটা গোটা অলগা কথা কিন্তু মু ভাবু এথর গত থাক নির্বাচন যেত সিট বিজু জনতা দল জিতি তা অধিক সিট বিজু জনতা দল জিতব রাজ্যের সরকার তো বিজু জনতা দল হব মানব মুখ্যমন্ত্রী নবীন পটনা আসবে শাসন করবে ভারতের রেকর্ড হব ধন্যবাদ তো রাজ্য সাধারণ সম্পাদক বিজু জনতা দল সিদ্ধার্থ দাস মহোদয় সূচনা দেওয়ার বিস্ফোরক বয়ান শুনেলে দুই হাজাৰ চবিছ সাধাৰণ নিৰ্বাচনৰে বিজু জনতা দল ওড়িশাৰে চৰকাৰ কৰিবা একদম ফাইনাল অঁ যাওঁ শুনিলে এথৰ মহিলা যুৱগোষ্ঠী সৈতে বিভিন্ন বৰ্গৰ যে আপোনালোকৰ কৃষক হুন্তু বুদ্ধিজীৱী হুমন্তু সমস্ত অগ্ৰাধিকাৰ দিয়া যদি শুনিলে তাৰপিছত আমাক দেখিব বাকী ৰজাৰ চবিছ সাধাৰণ নিৰ্বাচন প্ৰকৃতৰে কা আ গতি কৰি কা দেখি ভোট দে ভাগ্য নিৰ্ধাৰণ কৰ এয়া কahaକୁ দেখি কো ভাগ্য নির্ধারণ করুচন্তি এবং 2024 সাধারণ নির্বাচন ফলাফলই কইব প্রকৃতরে ওড়িশা কahar হউচি সম্বলপুরৰু Pratap Karanক সহ অর্ণুদয় কামেপ টিভি